এই ভিডিওটা আপনাদের বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে। ভিডিওটা তাই কেউ বাস্তবের সাথে তুলনা করবেন না। একটা ছিল অসুর, যে ছিল প্রচুর ভীতু। সে কোনো বছর যুদ্ধ করতেই চাইতো না, কারণ সে তো জানে সে দুর্গা মায়ের কাছে যেমন ভাবেই যুদ্ধ করুক না কেন, দুর্গা মায়ের কাছে তাকে হারতেই হবে। তাহলে গুরুদেব, যুদ্ধটা হলো কেমন করে? তাহলে দেখ, প্রত্যেক বছরের মতো এই বছরও মহালয়া চলে এলো, আর প্রত্যেক বছরের মতো আমাকে দুর্গা মায়ের কাছে যুদ্ধে হারতে হবে। না, এই বছর আমাকে হারা চলবে না, এই বছর আমাকে যুদ্ধে জিততেই হবে। তার জন্য আমাকে বানাতে হবে আমার বডি, যাই আমি বডি বানিয়ে আসি। মা, এই বছর তুমি যুদ্ধে আমার কাছে হারলে। कौन है वो, कौन है वो, कहां से वो आया, चारों दिशाओं में तेज सा वो छाया, उसकी भुजाएं बदले कथाएं, भागीरथी तेरी तरफ शिव जी पहले देख जरा विचित्र मां। এই বছর তুমি যুদ্ধে আমার কাছে হারলেই হারলে। মা ফোন করেছে, দেখি কি বলে। হ্যালো মহিষাসুর। হ্যাঁ মা, বলো। এবছর যুদ্ধ করবি না? মা, এই বছর তুমি যুদ্ধ করতে এসো না, এই বছর তুমি যুদ্ধে আমার সাথে হারবেই হারবে। এবছর কি বেশি হল্লিশ খেয়ে নিয়েছিস? মা, এই বছর কিন্তু তুমি যুদ্ধে আমার সাথে হারলে। ঠিক আছে, তুই যুদ্ধ করতে চলে আয়। ঠিক আছে মা, যাচ্ছি। দেখলি কেমন ওই ভীতু অসুরটা? তার শরীরে সে বডি বানিয়ে সে যুদ্ধে রাজি হলো। গুরুদেব, যুদ্ধেতে রাজি হওয়ার পর তারপর কি হলো? আরে তারপরে আর কি হবে, তারপরে শুরু হলো তাদের যুদ্ধ। এই তো আমি চলে এলাম, কিন্তু মহিষাসুর কোথায়? তার তো এখানেই আসার কথা। কিন্তু মা, তুমি এই বছর আমার সাথে যুদ্ধ করতে আসো না,
কারণ তুমি এই বছর যুদ্ধে হারবেই হারবে। কেন রে, তুই তো প্রত্যেক বছরে আমার কাছে তুই যুদ্ধে হেরে যাস, কিন্তু এই বছর কি এমন হলো এ যুদ্ধে আমি তোর কাছে হেরে যাব? কিন্তু মা, আমি তোমার সঙ্গে এই বছর নতুন অস্ত্র দিয়ে যুদ্ধ করব। তুই আমাকে বোধ করবি? তাহলে এই দেখো মা, আমার অস্ত্র। তাহলে মা, আমি চালাচ্ছি গুলি। তাহলে মা, ইন্স্যুরেন্স করা আছে তো? তাহলে এই নাও মা। আরে দাদি, তুই আমাকে মারবি? মা, তোমার এখনো টাইম আছে, তুমি চলে যাও যুদ্ধ না করে, না হলে তুমি আমার কাছে আজকে হারলে। তাহলে যুদ্ধ শুরু করি। এখনো তোমাকে বলছি, তুমি যুদ্ধ ছেড়ে চলে যাও, না হলে তুমি যুদ্ধে হারবে। সবাইকে জানাই শুভ মহালয়া। তো গাইস, এই ভিডিওটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। আর গাইস, যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলো, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে।